আজি পহিলা বহাগ। রঙালীর রঙত রঙীন সমগ্র রাজ্যবাসী। ব্যতিক্রম নহয় শিবসাগরও। ঐতিহাসিক রংঘরের বাকরিত আজি উখল মাখল। বৃহত্তর রংপুর রঙালী বিহু উদযাপন সমিতির উদ্যোগত অনুষ্ঠিত হয় রঙালী বিহু। এয়া রংঘরের বাকরির পরিবেশ। রঙালী বিহুর বিশেষ দিনট রাজ্যের কেবাটাও আগশারীর হুঁচৰি দলে প্রদর্শন করে হুঁচৰি। আমি বিগত 15টা বছর এই ধরনের আমি বৃহত্তর রংপুর রঙালী বিহু উদযাপন করে আইসো সদৌতা হিংসা তন্ত্র উদ্যোগত। কিন্তু এবারও আমার গতানুগতিক ধারাত এটা কেবাটাও কার্যসূচী ইতিমধ্যে হয়ে গেছে। পতাকোত্তোলন হয়ে গেল, পতাকোত্তোলনের পিছত একটা হুঁচৰি দলে হুঁচৰি করলে। এটা পরবর্তী সময় আমার প্রতীকী স্বর্গদেও আহি উপস্থিত হওয়ার পাছতে স্বর্গদেও বাকিখিনি কার্যসূচী ঘোষণা করব। আর কার্যসূচী ঘোষণা ইতিমধ্যে করেছে, আমি অবগত যে প্রতীকী স্বর্গদেও আমার কার্যসূচী ঘোষণা করেছে। এটা বিহু করবর কারণে আমার অনুমতি প্রদান করেছে। আমি বিহুর কেবাজোড়া হুঁচৰি আমার মাজত আছে, এজোড়া টাই হুঁচৰি আছে। টাই হুঁচৰি যাওয়ার আমার যেটা ঐতিহাসিক মল্লযুঁজ, ঐতিহাসিক মল্লযুঁজ তো ইতিমধ্যে হেরাই গেছে আমার। আমি ভাবো যে স্বর্গদেউসকলে প্রতিষ্ঠা করা সেই মল্লযুঁজবিলাক আমি পুনের একটা উত্থান করবর কারণে আমি প্রয়াস করছো। আর আমি ভাবো এই মল্লযুঁজের কারণে আমি বাইরেরপর আমি কেবাজনও আমি অংশগ্রহণকারী শিল্পী আনিছো। আমি আমি ইয়াত আহি যোগদান করাবর কারণে মল্লযুঁজারও আনিছো। আর মল্লযুঁজারসকলে ইয়াত মল্লযুঁজ পরিবেশন করব। আর মল্লযুঁজ পরিবেশন করার পাছতে আকৌ আমার গীত মাতর একটা অনুষ্ঠান আছে, গীত মাতর অনুষ্ঠানটি আরম্ভ হব। রঙালী উৎসব উপলক্ষে ঐতিহাসিক তলাতল ঘরের পর প্রতীকী স্বর্গদেউ সহ শোভাযাত্রা উলিওয়া হয়। শোভাযাত্রা রংঘরত উপস্থিত হওয়ার পিছতেই বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নৃত্যগীতে মুখরিত হয়ে পড়ে রংঘরের বাকরি। এনেদরে এতিয়া ঢোলর গুমগুমনি নাচনির গিরিপণিত কপিছে রাজ্যর চৌপা। শিবসাগরের পৰা জামালউদ্দিন আহমেদর রিপোর্ট, আসাম টক্স।